নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ শাসনত অসমত মাফিয়া ৰাজ চলি আছে। জেললৈ যোৱাৰ ভয়ত বিজেপিত যোগদান কৰিছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই, আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কেৱল বেপাৰ চলাই আছে। অসমত উপস্থিত হৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে দহটাকৈ মহা বিস্ফোৰণ কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীৰ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে দহটাকৈ মহা বিস্ফোৰণ কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীৰ। অসমৰ মাটিতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক কটু সমালোচনা কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীৰ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক ৰূপত দেখিবলৈ পোৱা গ'ল কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধীক। এই সন্দৰ্ভত প্ৰিয়ংকা গান্ধীয়ে মন্তব্য কৰি কয় যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এগৰাকী দুৰ্নীতিগ্ৰস্ত ব্যক্তি। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কেৱল বেপাৰ চলাই আছে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ শাসনত অসমত মাফিয়া ৰাজ চলি আছে। অসমত এতিয়া দুৰ্নীতিগ্ৰস্ত লোকৰ আতংক বিৰাজমান। চৰকাৰৰ প্ৰতিটো কামতেই কেলেংকাৰী সংঘটিত হৈ আছে। বদরুদ্দিন আজমলের সঙ্গে গোপন বুঝাবুঝি আছে হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেসত থাকার সময়ত হিমন্ত বিশ্ব শর্মা বহু কেলেঙ্কারিত জড়িত হয়ে আছিল, আর জেললৈ যাওয়ার ভয়ত বিজেপিত যোগদান করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। বিজেপির ওয়াশিং মেশিনত সোমাই সাফা হয়ে পড়িল হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মায় জনতার উন্নয়নের কথা চিন্তা নকরে, কেৱল নিজৰ উন্নয়নৰ কথাই চিন্তা কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই। হিমন্ত চৰকাৰ জনতাৰ চৰকাৰ নহয়, এইখন পুঁজিপতিৰহে চৰকাৰ। বিজেপি চৰকাৰ মাত্ৰ নিজৰ স্বাৰ্থত থাকে। মন্ত্ৰীৰ পৰা মুখ্যমন্ত্ৰী সকলোৱে কেৱল নিজৰ স্বাৰ্থতে থাকে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এইদৰে ধুবুৰীত গৰজি উঠিল কংগ্ৰেছ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধী। পৰৱৰ্তী খবৰ, কোভিশিল্ড ভেকচিনৰ বিৰুদ্ধে এইবাৰ দেশৰ উচ্চতম ন্যায়ালয়ত দাখিল কৰা হৈছে ৰাজহুৱা স্বাৰ্থজড়িত আবেদন। উল্লেখযোগ্য যে কোভিডৰ ভেকচিন কোভিশিল্ড লোৱাৰ ফলত মানুহৰ দেহত দেখিবলৈ পোৱা গৈছিল বিভিন্ন পাৰ্শ্বক্ৰিয়া। যিসকল লোকে কৰোনাৰ ভেকচিন কোভিশিল্ড লৈছিল তেওঁলোকৰ দেহত ছাইড ইফেক্ট হোৱাৰ কথা স্বীকাৰ কৰিছে এই ঔষধ নিৰ্মাণকাৰী প্ৰতিষ্ঠান এষ্ট্ৰাজেনেকাৰে। এষ্ট্ৰাজেনেকাৰে পাৰ্শ্বক্ৰিয়া হোৱাৰ কথা ব্ৰিটেইনৰ উচ্চ ন্যায়ালয়ত স্বীকাৰ কৰিছে, আৰু তাৰ পাছতে বুধবাৰে এই সন্দৰ্ভত দেশৰ উচ্চতম ন্যায়ালয়ত দাখিল কৰা হয় এখন ৰাজহুৱা স্বাৰ্থজড়িত আবেদন। পৰৱৰ্তী খবৰ, এইবাৰ আৰক্ষীৰ জিম্মাতে চৰম সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বলিউডৰ অভিনেতা ছলমান খানৰ বাসগৃহৰ সন্মুখত গুলীচালনা কৰা অভিযুক্তই। বলিউডৰ জনপ্ৰিয় অভিনেতা ছলমান খানৰ ঘৰৰ বাহিৰত গুলীচালনাৰ ঘটনাৰ সৈতে নাম সাঙুৰ খোৱা এজন অভিযুক্তই আৰক্ষীৰ লকআপত আত্মহত্যাৰ চেষ্টা চলাইছে। তথ্য অনুসৰি আত্মহত্যাৰ চেষ্টা কৰা অভিযুক্তৰ নাম অনুস্থাপন। সংকটজনক অৱস্থাত স্থাপনক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল যদিও চিকিৎসাৰ সময়ত তেওঁৰ মৃত্যু হয়। অৱশ্যে এই পৰ্যন্ত মুম্বাই আৰক্ষীৰ তৰফৰ পৰা কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্ৰকাশ কৰা নাই। জানিব পৰা মতে এই গোচৰৰ অভিযুক্তসকলক সোধা পোছাৰ বাবে মুম্বাই আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ত অৱস্থিত ক্ৰাইম ব্ৰাঞ্চৰ কাৰ্যালয়ত ৰখা হৈছিল। ক্ৰাইম ব্ৰাঞ্চৰ কাৰ্যালয়তে আত্মহত্যাৰ চেষ্টা চলাইছিল অনুস্থাপনে। ছলমান খানৰ বাসগৃহ গেলেক্সি এপাৰ্টমেণ্টৰ বাহিৰত গুলীচালনাৰ বাবে অস্ত্ৰ শস্ত্ৰ যোগান ধৰাৰ অভিযোগত 26 এপ্ৰিলত আৰক্ষীয়ে দুগৰাকী অভিযুক্তক পাঞ্জাৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰি মুম্বাইলৈ লৈ আহিছিল। গ্ৰেপ্তাৰ হোৱা অভিযুক্ত দুজনৰ এজনক সোনু সুভাষ চন্দৰ আৰু আনজনক অনুস্থাপন বুলি চিনাক্ত কৰা হৈছিল। ইয়াৰে অনুস্থাপনে ট্ৰাকৰ সহায়ক হিচাপে কাম কৰিছিল আৰু সুভাষ জড়িত আছিল খেতি বাতিৰ কামত। অনুজৰ বিৰুদ্ধে বহু আগৰে পৰা বিভিন্ন অপৰাধত লিপ্ত থকাৰ লগতে লৰেঞ্চ বিষ্ণাই গেঙৰ সৈতে জড়িত থকাৰো অভিযোগ আছিল। দুয়োজনে 15 মাৰ্চত পানভেলত দুটা পিষ্টল ডেলিভাৰী কৰিছিল আৰু এই গোচৰৰ তদন্ত চলাই থকা মুম্বাই ক্ৰাইম ব্ৰাঞ্চে পাঞ্জাৱৰ পৰা আক্ৰমণকাৰীক বন্দুক যোগান ধৰা দুজন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছিল। দুয়োকে চিনাক্ত কৰাৰ লগে লগে আৰক্ষীয়ে চুৰাটৰ তাপি নদীৰ পৰা 2টা পিষ্টল, 4টা মেগজিন আৰু 17টা কাৰ্টিজ উদ্ধাৰ কৰে। উল্লেখযোগ্য যে 14 এপ্ৰিলৰ পুৱা মুম্বাইৰ বান্দ্ৰা অঞ্চলৰ গেলেক্সি এপাৰ্টমেণ্টৰ বাহিৰত দুজন লোকে গুলীচালনা কৰিছিল। এই এপাৰ্টমেণ্টতে বাস কৰে ছলমান খানে। এই ঘটনাৰ মূল অভিযুক্ত হ'ল গুজৰাটৰ সামৰমতী জেইলত বন্দী হৈ থকা গেংষ্টাৰ লৰেঞ্চ বিষ্ণাই আৰু তেওঁৰ কনিষ্ঠ ভাতৃ অনমল বিষ্ণই।
এই গুলিচালনার ঘটনার পিছতেই অনমল বিষ্ণয়ে ফেসবুকের জড়িয়ে এই আক্রমণের দায়িত্ব স্বীকার করেছিল। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবর তো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেকা ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, রাজ্যবাসীলৈ ভাল খবর, রাজ্যত আরম্ভ হল অন্ন সুরক্ষা সপ্তাহ। 1 তারিখ অর্থাৎ কালির পর আরম্ভ হয়েছে অন্ন সুরক্ষা সপ্তাহ। 1 তারিখের 10 তারিখলক চলিব এই অন্ন সুরক্ষা সপ্তাহ। অর্থাৎ 1 তারিখের 10 তারিখের ভিতর আপনি সংগ্রহ করব লাগিব রেশন, আর রেশন দোকানিয়ে চাউল কমকই দিলেই আপনি দিব পারিব অভিযোগ। এই সন্দর্ভত অসম সরকারে মুকলি করেছে 2টাক হেল্পলাইন নম্বর। 1 তারিখের রাজ্যের লাখ লাখ লোকে লাভ করব রেশন, অর্থাৎ কালির পর রাজ্যত আরম্ভ হয়েছে অন্ন সুরক্ষা সপ্তাহ। আপনি রেশন নাপালে দিব পারিব অভিযোগ। রেশন দোকানির সাবধান বাণী অসম সরকারও, দোকানির লগতে গ্রাহকেও মানি চলিব লাগিব কেইটামান নিয়ম। 1 তারিখের 10 তারিখের ভিতর লাভ করব আপনি রেশন। আপনি মনত রাখব রেশনের চাউল সংগ্রহ করার সময়ত আপনি দিব লাগিব ফিঙ্গারপ্রিন্ট, আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ার পিছত আপনি সংগ্রহ করব লাগিব রসিদ। EPOS মেশিনের দ্বারা দিয়া রসিদ লব লাগিব হিতাধিকারীকে। অন্তদয়া অন্ন যোজনার অধীনত হিতাধিকারী লাভ করব 35 কিলোগ্রামক চাউল, আর অগ্রাধিকার পরিয়ালর সদস্যই প্রতিজন সদস্যই 5 কিলোক চাউল লাভ করব। 1 তারিখের 10 তারিখলক দিনজোড়াক খোলা রাখব লাগিব রেশনের দোকান। রাজ্যের খাদ্য রাজহা বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগে জারি করলে বিশেষ বিজ্ঞাপন, আপনি রেশন নাপালে দিব পারিব অভিযোগ। রেশন কার্ডের হিতাধিকারীর সরকারে মুকলি করেছে 2টাক ফোন নম্বর। রেশনের দোকানিয়ে চাউল কমক দিলেই আপনি দিব পারিব অভিযোগ। আপনার একটা অভিযোগের পিছতে জেলে যাব লাগিব রেশনের দোকানি। আপনি এতিয়া লিখি লোক এই 2টাক নম্বর। ফোন নম্বর দুটা হয়েছে ক্রমে, প্রথম নম্বরটি হয়েছে 1800-345-3611, আর আনটো নম্বর হয়েছে 1967। এই 2টা নম্বরতে ফোন করে আপনি দিব পারিব অভিযোগ। শেহতিয়াক এই কথা জানাইছে বা এই নম্বর সমূহ মুকলি করেছে অসম সরকারে। পরবর্তী খবর, নির্বাচনত বিজেপির হয়ে 5 বার ভোট দিয়ে নিলম্বিত হল করিমগঞ্জের এইগুলি প্রিজাইডিং বিষয়া। ইলেকট্রনিক ভোটিং মেশিন চমুক EVMত ভারতীয় জনতা পার্টির প্রার্থীক একাধিকবার ভোটদান করার অভিযোগত করিমগঞ্জ লোকসভা সমষ্টির জেলা নির্বাচনী বিষয়াই এটা ভোট গ্রহণ কেন্দ্রের এজন প্রিজাইডিং বিষয়াক নিলম্বন করেছে। ইফালে এক সরকারি বিবৃতি অনুসরি সমষ্টিট 26 এপ্রিলত ভোটদান সংঘটিত হওয়ার পূর্বে করা মক পোলর সময়ত এই ভিডিওটি রেকর্ডিং করা বলে জানিপরা গেছে। উল্লেখযোগ্য যে নির্বাচনী আচরণবিধি অনুসরি প্রিজাইডিং বিষয়ায় ভোটগ্রহণ কেন্দ্রলৈ মোবাইল লৈ যাব নোৱাৰে, আর এই বিধি উলঙ্ঘা করেছিল বিষয়াগিয়ে। সোশিয়াল মিডিয়া প্লেটফর্মত ব্যাপকভাবে প্রচারিত এই ভিডিওট দেখা গৈছিল যে নির্দলীয় প্রার্থী আব্দুল হামিদক প্রতিনিধিত্ব করা ভোটগ্রহণ এজেন্ট আব্দুল শাহিদে বারে বারে বিজেপি প্রার্থী তথা বর্তমানের সাংসদ কৃপানাথ মাল্লার ভোটামটুত ভোটদান করেছিল, আর বিষয়াগীক নিলম্বন করার পিছত বিভাগীয় কর্তৃপক্ষই এই সন্দর্ভত অধিক তথ্যর তদন্ত আরম্ভ করেছে। পরবর্তী খবর, এইবার প্রকৃতির রুখত পড়েছে ইসলাম ধর্মের পবিত্র স্থান, সৌদি আরবত প্রলয়ঙ্কারী বান। বানপানির কবলত পড়েছে মুসলমান সকলের পবিত্র ঠাই অল উলা অল মদিনা। প্রকৃতির রুখত পড়েছে ইসলাম ধর্মের পবিত্র স্থান সৌদি আরব। সৌদি আরবের কেইবাটাও প্রান্তত ভয়ঙ্কর বানপানী। ইসলামের পবিত্র ঠাই অল উলা অল মদিনাত প্রলয়ঙ্কারী বানপানী। বানর বন্ধ করে দিয়া হয়েছে সকল শিক্ষানুষ্ঠান, আর ভয়ঙ্কর বানপানীত কাগজের নাওয়ার দরে উপঙিছে বিলাসী বাহন সমূহ, আর ওখ ওখ অট্টালিকার মসজিদ সমূহ বানর কবলত পড়েছে। মুঠতে এক অভাবনীয় পরিস্থিতিয়ে বিরাজ করেছে সৌদি আরব। পরবর্তী খবর, পরাজয়ের আশঙ্কাত ভুগিছে নাকি AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল।
নির্বাচনী সভাত এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলর প্রচণ্ড খং। এইবার জনসভার মাজতে মুকলি মঞ্চত অন ক্যামেরাত আজমলে সতীর্থ খুদালে প্রচণ্ড স্বর, আর এই দৃশ্য বর্তমান সোশিয়াল মিডিয়াত ভাইরেল। নির্বাচনী সভাত এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলর প্রচণ্ড খং। খংত অগ্নি শর্মা হয়ে পড়িল ধুবুরীর এআইইউডিএফর প্রার্থী বদরুদ্দিন আজমল। মানকাছর সমষ্টির হাজিরাহাটর জনসভালয় গৈছিল বদরুদ্দিন আজমল, আর জনসভার মাজতে মঞ্চত অন ক্যামেরাত আজমলে এজনক খুদালে প্রচণ্ড স্বর, আর ক্যামেরাত আবদ্ধ হয়ে রল সমগ্র দৃশ্য। খঙর মাজতে লগতে বদরুদ্দিন আজমলে ভাষণও দিলে, সেই সভাতে বদরুদ্দিন আজমলে ভাষণও দিলে। পরবর্তী খবর, যান বাহনের গড়াকিল জরুরি খবর। এক মেৰ পৰা 28 মেলৈকে ৰাজ্যৰ পৰিবহণ বিভাগে আৰম্ভ কৰিছে বিশেষ জনসেৱা কাৰ্যসূচী। এই সময়ছোৱাত আপুনি ঘৰৰ পৰা কৰিব পাৰিব যান বাহনৰ সকলো কাম কাজ। এই বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ৰাজ্যৰ পৰিবহণ বিভাগে। ৰাজ্যৰ লাখ লাখ যান বাহনৰ গৰাকীলৈ ডাঙৰ খবৰ। দিব্যাংগ জ্যেষ্ঠ নাগৰিকৰ বাবে ৰাজ্যৰ পৰিবহণ বিভাগৰ বৃহৎ পদক্ষেপ। দিব্যাঙ্গ আর জ্যেষ্ঠ নাগরিকসকলে ঘরতে বহি করব পারিব যান বাহনের সকলো কাম কাজ। এক মের পর 28 মেলৈকে রাজ্যের পরিবহন বিভাগে আরম্ভ করেছে বিশেষ জনসেবা কার্যসূচী। এই সময়ছোৱাত আপনি ঘরের প্রায় করব পারিব যান বাহনের সকলো কাম কাজ। ইন্স্যুরেন্স, ফিটনেস পারমিট, প্রদূষণ সার্টিফিকেট, বকেয়া সকলো কর আদায় দিব পারিব আপনি ঘরের পরাই। এই সমূহ কাম আপনি ঘরের পর করব পারিব। আপনার একটা ফোন কলত পরিবহন বিভাগের দল গৈ আপনার ঘরত হাজির হব, আর আপনার ঘরত গৈ এই সমূহ কাম করে দিব পরিবহন বিভাগের কর্মচারিয়ে। যিসকলের বাবে এই সুবিধার প্রয়োজন তেওঁলোকৰ বাবে রাজ্যের পরিবহন বিভাগে মুকলি করেছে কেইবাটাও ফোন নম্বর। চারিটাকৈ ফোন নম্বর মুকলি করা হয়েছে এই সেবার বাবে। এই ফোন নম্বর কেইটা হয়েছে ক্রমে, প্রথম নম্বরটি হয়েছে 9577992153, আপনাদের এটা লিখি রাখব। দ্বিতীয় নম্বরটি হয়েছে 8011333013। তৃতীয় নম্বরটি হয়েছে 8822755738, আর চতুর্থ নম্বরটি হয়েছে 9127206803। পুয়া 10 বজার সন্ধ্যা 5 বজার ভিতর আপনি যোগাযোগ করব পারিব এই নম্বর সমূহত, আর এই নম্বর সমূহ যোগাযোগ করার পিছত পরিবহন বিভাগের একটা দল আপনার ঘরত হাজির হব আর আপনার কাম সমূহ করে দিব।